এই মাদকদ্রব্য এখানে সেবন করা অবস্থায় এবং ক্যাসিনো রানিং অবস্থায় আমরা 142 জনকে আটক করেছি এবং এই 142 জনকে মাদক সেবন এবং গ্যাম্বলিং এর কারণে তাদেরকে 6 মাস থেকে 1 বছর মেয়াদী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড আদেশ করা হয়েছে একই সাথে এখান থেকে 24 লক্ষ 29 হাজার টাকা জব্দ করা হয়েছে এবং বিপুল পরিমাণে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং একই সাথে এই প্রতিষ্ঠানের যে মালিক রয়েছেন খালেদ মাহমুদ ভূঁইয়া তাকেও গুলশানের বাড়ি থেকে আটক করা হয়েছে কারণ এই মাদক এই ধরনের ব্যবসা করার কারণে আমরা শুধু একটি কথা বলতে চাই সেটি হচ্ছে অপরাধ যিনি করবেন না কেন তার যেই পরিচয় হোক না কেন তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই ধরনের ক্যাসিনো বা এই ধরনের মাদক আখড়া যারা চালাচ্ছেন বা এর সাথে যারা আছেন আমরা এখন তদন্ত করে দেখছি এর সাথে আরও কারা কারা জড়িত রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো আমরা চাই যে কোনো মূল্যে বাংলাদেশে রুল অফ ল কায়েম করতে এবং যে কোনো মূল্যে যে সরকার যে মাদকের প্রতি জিরো টলারেন্স সেটা বাস্তবায়ন করতে এবং তিনি যেই হন না কেন আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং যারা অপরাধ করবেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা কোনো ব্যক্তির কোনো গোষ্ঠীর কারো কোনো পরিচয় দেখব না তার কোনো ব্যাকগ্রাউন্ড দেখব না আমি যিনি অপরাধ করবেন তিনি অপরাধ শুধু এইটুকু আমরা বলতে চাই চাইনিজ নাগরিক সম্পর্কিত এখানে আমরা কিছু বিষয় পেয়েছি যেটা হচ্ছে যে আসলে এখানে একজন ম্যানেজার ছিলেন আসলে নেপালের নাগরিক তাকে আজকে আমরা আটক করতে পারিনি সঞ্জয় নামে তার বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি আসলে তিনি বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছেন কিনা সেই বিষয়গুলো আমরা দেখছি এর সাথে যদি কোনো ফরেনার বা কোনো বিদেশি নাগরিক যদি আসলে জড়িত থাকেন আমরা তাদের বিষয়ে দেখছি বিদেশি নাগরিকরা আমাদের এখানে বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে যদি তাদের ভিসার মেয়াদ থাকে কাজ করতে পারবে কিন্তু অবৈধভাবে কেউ ভিসাহীনভাবে বা কোনো ধরনের ওয়ার্ক পারমিট ছাড়া আমাদের যেটা বিডা রয়েছে বা এনজিওএফএস ব্রু রয়েছে সেই সমস্ত সরকারি প্রতিষ্ঠানের অনুমোদন ছাড়া কোনো বিদেশি নাগরিক এখানে কাজ করতে পারবেন না কারণ তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব আমরা শুধু এইটুকু বলতে চাই বাংলাদেশের মাটিতে এই ধরনের অপরাধের সাথে আমাদের দেশি হন বা বিদেশি কোনো নাগরিক জড়িত থাকলে অবশ্যই তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো না এখানে যেটা হয়েছে যে আমরা এর যে মালিক খালেদ মাহমুদ আটক করা হয়েছে মাদকের এই চালনার বিরুদ্ধে আমরা তার সম্পর্কে আরও খোঁজখবর নিচ্ছি আরও কোনো বিষয় আছে কিনা জড়িত আছে কিনা এটা তার কাছে যা যা পাওয়া যাবে সে অনুযায়ী কিন্তু মামলা দায়ের করা হবে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যেহেতু সেটা পরিচালনা করছেন এটা কোনোভাবে করতে পারেন না তো এই অপরাধের কারণে তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি চলছে এখানে অস্ত্র আপনার মাদক পাওয়া গেছে বিভিন্ন ধরনের আপনার হুস্কি বিয়ার থেকে শুরু করে ইয়াবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাদক আইটেম পাওয়া গেছে এখানে আর আমরা এর মালিককে আটক করেছি দেখি আপনি তার সে আসলে আরও অন্য কোনো ধরনের অপরাধে যুক্ত আছে কিনা যে যে ধরনের অপরাধ করবেন সেই আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আরও অনেকগুলো ক্যাসিনো চলছে রাজধানীতে আপনারা জানেন আমরা আপনারা জানেন যে আমাদের গোয়েন্দারা ইতিমধ্যে কাজ করেছেন শর্টিং করেছেন এবং আপনারা মিডিয়ারও কাজ করেছেন আমরা শুধু এটুকু বলতে চাই এই ধরনের ক্যাসিনো বা এই ধরনের মাদকের আখড়া বা এই ধরনের গ্যাম্বলিং ক্লাব যারাই চালাবেন না কেন প্রত্যেকটা বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে আমরা রাজধানীতে কোনোভাবে এই ধরনের কোনো প্রতিষ্ঠান চালাতে আমরা দেবো না সরকার বিষয়ে বদ্ধপরিকর আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই যে না আমি একটু আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই যে আমরা তো একসাথে একই সময়ে সবগুলো জায়গায় আমরা হানা দিতে পারবো না স্ট্র্যাটেজিক্যালি আমরা অবশ্যই তবে শুধু আপনাকে এটুকু বলতে পারি যে এটা যারাই পরিচালনা করুক না কেন প্রত্যেকটা বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করবো সেটা এক ঘন্টা আগে হোক এক ঘন্টা পরে হোক একদিন আগে হোক একদিন পরে হোক এবং এর সাথে যারা ইনভলভ
তারা কিন্তু কেউই কোনো পার পাবে না, তাদের প্রত্যেকে কিন্তু আমরা যেখান থেকে হোক তাকে আমরা আটক করবো, অ্যারেস্ট করবো। অস্ত্রের বিষয়টা একটু বলুন না, এটা তার কাছে যা পাওয়া যাবে, রিকভারি যা হবে সেইটা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি তার কাছে কোনো ইলিগাল অস্ত্র থাকে তাকে তাহলে আপনি সেই অনুযায়ী আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে, যদি সে তার বৈধ অস্ত্র তাহলে সে অন্য বিষয়। সুতরাং তার কাছে ইলিগাল যত রিকভারি থাকবে সে অনুযায়ী ব্যবস্থা হবে। যদি তার কাছে কোনো ইলিগাল আপনার ইয়ে পাওয়া যায় তার হেফাজতে কোনো একটা জায়গায় তার তত্ত্বাবধানে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার প্রশ্নটা একটু বামে আগে এটা সম্বন্ধে বিস্তারিত আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় বলেছেন, সরোয়ার বলেছেন, আসলে বাংলাদেশে নিবন্ধন করে জুয়া খেলার বা ক্যাসিনো বা গ্যাম্বলিং বোর্ড বসানোর কোনো আইন নাই, কোনোভাবেই সেটা আইন সিদ্ধ নয়। এটা আপনারা জানেন, ইয়াং মেন্স ক্লাব ফকিরাপুল ইয়াং মেন্স ক্লাব আপনারা যারা দেখেছেন এটা একটা বিখ্যাত ফুটবল ক্লাব ছিল। এই ফুটবল ক্লাবের অংশ বিশেষ মিস্টার খালেদ সাহেব এটা বিস্তারিত তদন্তের অপেক্ষা রাখে, আমি এই মুহূর্তে বলতে পারবো না এটা জোর করে নিয়েছেন না ভাড়া দিয়ে নিয়েছেন, যেভাবেই নেন এইটাকে জুয়া খেলার এই ক্যাসিনো আপনারা যারা নিজের চোখে দেখেছেন এই ক্যাসিনোতে রূপান্তর করে এইভাবে ব্যবসা করার কোনো রকম আইনি ভিত্তি আইনি লেজিটিমেসি এটার নাই এবং এটা একটা অবৈধ জিনিস। এবং এটার আমাদের গোয়েন্দা মারফত খবর হয়েছে এবং আমরা এটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। আর আপনারা যেটা বলছেন যে অন্যান্য ক্লাব এখান থেকে আসে, প্রত্যেকটাতেই আমরা কিছু টাইমের ডিফারেন্স আমাদের প্ল্যানিং এবং লজিস্টিক সাথে সমন্বয় রেখে আমরা সবগুলোতেই পরিকল্পনা অভিযান পরিকল্পনা করব এবং করে যাচ্ছি। আপনারা এই প্রেস কনফারেন্সে কিছুক্ষণ পরেই দেখবেন আরেকটাতে আপনারা যাচ্ছেন। হ্যাঁ বুলবুল ভাই, মতিঝিল থানার ঠিক নিকটেই এমন একটি ক্লাব গড়ে উঠেছে এবং র‍্যাবেরও নজরদারি আছে এলাকায়, তো এতদিন ধরে কেন আইনের আওতায় আনা গেল? এটা হচ্ছে যে এই ক্লাবে এটা চলছে প্রায় দুই বছর ধরে এবং আরও যে পাশাপাশি অনেকগুলো ক্লাব আছে সেখানে চার থেকে পাঁচ বছর ধরে কোথাও কোথাও এই ধরনের ক্যাসিনো কিংবা মদের আসর এগুলো চলছে। তো এখন আপনারা হঠাৎ করে কেন এটা শুরু করলেন? এই প্রসঙ্গটা তো আমি দিচ্ছি, একটি বিষয় হচ্ছে আসলে অপরাধ অনেক জায়গায় চলে, আমরা তো একদিনে সব অপরাধকে নির্মূল করে ফেলতে পারবো না, এটাই বাস্তবতা। এবং একটা অনেক সময় আমরা মনে করি একটি জায়গায় বৈধ জিনিস চলার কথা, কিন্তু তার আড়ালে যখন অবৈধ জিনিস চলে আমাদেরকে একটু এটা ইনফরমেশন নিতে হয়, খোঁজখবর নিতে হয়, স্ট্র্যাটেজিক্যালি আমাদেরকে আগাতে হয়। সুতরাং আপনি মানে চাইলেই হুট করে এক রাতের মধ্যে সব কিছু বন্ধ করে যেমন দেওয়া যায় না, এক রাতের মধ্যে সব কিছুকে আপনার আইনের আওতায় নিয়ে আসা যায় না। তো শুধু আমরা এটুকু বলতে চাই যে অপরাধ যিনি করেন না কেন তাকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং এই ক্ষেত্রে আপনাদের একটা বড়দের সহযোগিতা চাই, কারণ এই ক্ষেত্রে আমরা মনে করি যে গণমাধ্যম আমাদেরকে তথ্য দিয়ে গণমাধ্যম আমাদেরকে এভিডেন্স দিয়ে সহযোগিতা করবে, আপনাদের কাছে এই সহযোগিতা আমরা চাই। এবং আপনারা শুধু এইটুকু বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু যে কোনো বিষয়ে অত্যন্ত ঘোষণা করেছেন, মাদক করে যুদ্ধ ঘোষণা করেছেন, সুতরাং আমরা এই যুদ্ধের মাধ্যমে মাদককে নির্মূল করতে চাই বা যিনি হন না কেন যে কোনো ধরনের অপরাধের বিষয়ে আমরা নির্মূল করতে চাই, শুধু এইটুকু বলতে চাই। সেটি হচ্ছে উনি রাজনৈতিক একটি দলের সদস্য হিসাবে তার বিষয়ে রাজনৈতিক দল কি সিদ্ধান্ত গ্রহণ করবে এটি সম্পূর্ণ রাজনৈতিক দলের বিষয়, এটি প্রশাসনিক কোনো বিষয় নয়। এটা হচ্ছে যিনি অপরাধ করবেন এই তাকে আইনের আওতায় নিয়ে আসা একটা প্রশাসনিক বিষয়, আর এই অপরাধের কারণে তাকে আসলে রাজনৈতিক দল থেকে তার অবস্থানটা কী হবে বা করবেন এটি রাজনৈতিক দল আমাদের শ্রদ্ধাভাজন জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা সিদ্ধান্ত নেবেন, সুতরাং এটি আমাদের এখতিয়ারের বিষয় নয়। থানা পুলিশ এই ইয়ের কাছ থেকে চাঁদা নিত কিনা প্রথম বিষয় হচ্ছে আমি এটার সাথে ডিমোশন করতে চাই, কারণ হচ্ছে এটা আসলে কে কি করেন না করেন তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন, এটা থানা কর্তৃপক্ষ সহযোগিতা করেছেন কি করেছেন না এটা আমাদের মানে চ্যানেলের কর্তৃপক্ষ আছেন তারা বিষয়গুলো দেখবেন, আমার মনে হয় না সেরকম কোনো বিষয় রয়েছে। কারণ আমরা মনে করি যে অপরাধীরা সামনে নিজেকে ভালো সাধেন পিছনে তো অপরাধগুলি করেন, তবে আমাদের কাছে যেটা তথ্য আসছে আমরা অভিযান পরিচালনা করছি। এটা কি ক্লাবের রেজিস্ট্রেশন ছিল নাকি? এই না আমাদের কাছে কোনো রেজিস্ট্রেশন আমরা পাইনি, তাদের কাছে এখনো পাইনি। ঠিক আছে ভাই।